2023 সালের প্রথম তিন প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বাজারে 831 কোটি ইউরোর নিটওয়্যার রপ্তানি করেছে বাংলাদেশ, যা বছর ব্যবধানে কমেছে প্রায় 21%। শুধু বাংলাদেশ নয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মেয়াদে 27 দেশের এই ব্লকে নিটওয়্যার রপ্তানি কমেছে চীনেরও। বছর ব্যবধানে 21.5% কমে ইউরোপে বেইজিং এর নিটওয়্যার রপ্তানি মূল্য নেমেছে 827 কোটি ইউরোতে। আর এই সুযোগে ইউরোপে নিটওয়্যার রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ইইউ এর বাজারে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য অর্জনের পরেই এলো উল্লেখযোগ্য এ অগ্রগতি। ইইউ এর আনুষ্ঠানিক পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানায়, চলতি বছরের প্রথম 9 মাসে 3,194 কোটি ইউরোর নিটওয়্যার আমদানি করে ইউরোপের দেশগুলো, যা গেল বছরের একই সময় ছিল 3,882 কোটি ইউরো। অর্থাৎ বছর ব্যবধানে এই খাতে তাদের খরচ কমেছে প্রায় 17.5%। গত অর্থ বছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির 50%-এরও বেশি হয় ইউরোপীয় ইউনিয়নে। সে সময় পোশাক খাতে মোট রপ্তানি মূল্য ছিল $47 বিলিয়ন। বাংলাদেশের অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্রে 2023 সালের প্রথম তিন প্রান্তিকে রপ্তানি হয়েছে $578 কোটি তৈরি পোশাক। বছর ব্যবধানে এই বাজার থেকেও আয় কমেছে অন্তত 23%। যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি পোশাক রপ্তানি কমলেও প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জানান, অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে গিয়ে পোশাকসহ নানা খাতে খরচ কমাতে বাধ্য হচ্ছে মানুষ। এর প্রভাবে বাংলাদেশসহ সব দেশেরই তৈরি পোশাক রপ্তানি কমেছে। 2023 সালও তৈরি পোশাক রপ্তানির জন্য অনুকূল হবে না বলে আশঙ্কা করছেন তারা।